আজি প্রকাশ পাব অসমৰ চূড়ান্ত ভোটার তালিকা। লোকসভা নির্বাচনের আগ মুহূর্তত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। রাজ্যিক নির্বাচন আয়োগের চূড়ান্ত ভোটার তালিকাত প্রায় 2,44,00,000 ভোটারের নাম সন্নিবিষ্ট। অসমতো অচিরেই বলবৎ হব সম নাগরিক সংহিতা চমুকৈ UCC, লগতে উত্থাপন হব বহু বিবাহ প্রতিরোধী আইন। চলিত বিধানসভাতে উত্থাপন হব দুইখন বিধেয়ক। বিধেয়ক গৃহীত হলে উত্তরাখণ্ডৰ পাছত UCC বলবৎ করা দ্বিতীয়খন রাজ্য হব অসম। কাছাৰত পুনৰ 5 কোটি টকা মূল্যৰ হেরোইন জব্দ। 50টা চাবোনৰ বাকচত সরবরাহ কৰিছিল 700 গ্রাম হেরোইন। আরক্ষীর জালত সরবরাহকারী মণিপুরের এগৰাকী মহিলা। চলিত মাহতে কাছাৰত কেইবাবাৰো জব্দ কেইবা কোটি টকার হেরোইন। রাজ্য কপাই যাওয়া দেরগাঁওয়ের বালিজানের পথ দুর্ঘটনা তদন্ত অব্যাহত। দেরগাঁও থানাত সোধাপোছা পথ নির্মাণকারী সংস্থার 4 বিষয়াক। পথ নির্মাণকারী সংস্থার ভুলের সংঘটিত হওয়া দুর্ঘটনাত মৃত্যু হয়েছিল 12 জন লোকর। আর কাইলৈ পৰা উত্তর পূব ভারতের অন্যতম বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শ্রীমন্ত শঙ্করদেব সংঘর 93 সংখ্যক অধিবেশন। 50 লক্ষাধিক ধর্মপ্রাণ রাইজক আদরিবর ব্যাপক প্রস্তুতি। দ্বিতীয় বৈকুণ্ঠপুরীত পরিণত হব রঙিয়ার হাতীখিলা পথাৰ।